জয় রাধে রাধে বন্ধুরা। বন্ধু সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো ভগবানের আশীর্বাদে। আমরাও ভালো আছি বন্ধুরা। ভালো থাকার জন্য বিভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকের বিষয়বস্তুটি হলো দাড়ির উপর। আমরা গৃহে লক্ষ্মী দেবীকে প্রতিষ্ঠা করি এবং লক্ষ্মী দেবীকে প্রতিষ্ঠা করার সাথে সাথে বিভিন্ন গৃহে বিভিন্ন দেবতাদের প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তার সাথে আমরা কি করি, ভগবানের আশীর্বাদ স্বরূপ আমরা বলে থাকি, ভগবান যে কর্ম আমরা করছি তার থেকে যেন আমরা সুন্দর উপার্জন করতে পারি, তাতে যেন আমাদের সংসার খুব ভালোভাবে চলে। ভগবানের আশীর্বাদ স্বরূপ আমাদের সেটিও হয়, কিন্তু কি হয়, আমাদের এত উপার্জন সত্ত্বেও আমরা অর্থ সঞ্চয় করে রাখতে পারি না। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় এরকম দেখা যায়, গৃহে প্রচুর অর্থ উপার্জন করে আনছে গৃহকর্তা, কিন্তু সেখানে না সঞ্চয় হচ্ছে না আমাদের বিভিন্ন কারণের ফলে। কি কারণ হয় যে এমন ঘটে যায়, কিংবা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়, ভালো একটি কাজ করা সত্ত্বেও তারা নানান রকম লোন বলো বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে যায়। সবাই এটি ভাবে যে এত সুন্দর উপার্জন করে কিন্তু এত সমস্যা কেন। হ্যাঁ বন্ধুরা, সেই সমস্যাগুলো না সেই ব্যক্তিরাই করে যারা এই ভুলগুলি করে থাকে। আজকে সেই ভুলগুলি তোমাদের প্রত্যেকটি ধরে ধরে বলবো এবং তোমরা অবশ্যই এই ভুলগুলি সংশোধন করবে, দেখবে তোমাদের সমস্যা আস্তে আস্তে দূরে চলে যাবে। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যে ভুলগুলি করি এবং যার ফলে আমাদের অর্থ সঞ্চয় হয় না, বরঞ্চ আমাদের ধনলক্ষ্মী যেটি সেটি আমাদের গৃহ থেকে পরিত্যাগ করেন, আমাদের গৃহ দেবতা অসন্তুষ্ট হয়ে যান আমাদের এই কারণগুলোর জন্য। তাই আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা প্রতিনিয়ত এই ঘটনাগুলি না ঘটাই। প্রথমত আমরা যারা গৃহবধূ, আমরা সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে থাকি এবং তার সাথে সাথে আমাদের সন্তানেরাও ঘুম থেকে ওঠে এবং তারা বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য বায়না করে। তখন কি হয়, আমরা বলি একটু ঝাড়ু দিয়ে নিই, দাঁড়া দিচ্ছি, হয়তো তাদের বায়নাটা অতিরিক্ত হয়ে যায়, তারা শুনতে চায় না। তখন কি হয়, আমাদের গৃহকর্তা অর্থাৎ সন্তানের বাবা বলে থাকেন, আচ্ছা এত জ্বালাতন করছে, আই তোকে আমি টাকা দিচ্ছি, যা পাশে সংলগ্ন একটি দোকান আছে, যা সেখান থেকে কিছু কিনে আন। সেই বলে তাকে কিছু মুহূর্তের জন্য চুপ করিয়ে রাখে যাতে কারোর অসুবিধা না হয়। কিন্তু তখন হয় কি, বাড়িতে ঝাড়ু দেওয়া হয় না, কিন্তু আমরা ঘরের থেকে টাকা বার করে দিচ্ছি এবং সেটি যেহেতু লক্ষ্মীর সমান বাড়ি থেকে চলে যাচ্ছে। এটি হয় ঘর ঝাড়ু না দিয়ে ঘরের থেকে টাকা বের করা। শুধু এই একটি কারণ নয় বন্ধুরা, বিভিন্ন কারণ আছে। হয়তো সকাল সকাল সবজিওয়ালা যাচ্ছে, অনেকের বাড়ির সামনে দিয়ে ঠেলা নিয়ে সবজিওয়ালা যায় এবং আমরা তখন ঘর ঝাড়ু দিই না, সবজি কিনতে চলে যাই এবং কেনার সাথে সাথে আমরা টাকাটিও দিয়ে দিই। এটি একটি ভুল কাজ করি এবং তার সাথে সবজিওয়ালা দেখি, বিভিন্ন মাছওয়ালা দেখি, আরো অনেক কিছু দেখি। এমন যদি ঘটনা ঘটে বন্ধুরা, বলবো যেন বাসি ঘরে কখনোই তোমরা এইভাবে টাকা দেবে না। তোমরা জিনিসটি কিনে ঘরে নিয়ে আসতেই পারো, কিন্তু বলবে আমরা পরে টাকা দিয়ে দেবো, এরকম বলতে পারো, কিন্তু বাসি ঘরে কখনো টাকা বার করবে না। এটি করা একদম ঠিক নয়। তবে ঘরে কোনো জিনিসও যদি নিয়ে আসো তোমরা, বাইরে থেকে ঘরের দুয়ারে একটু জল দিয়ে নেবে। সকাল সকাল ঝাঁট না দিতে পারলেও ঘরে কিছু প্রবেশ করালেও ঘরের দুয়ারে একটু জলের ছিটা দিয়ে নিতে হয়। এটি করতে হয় বন্ধুরা, অনেক জিনিস আমাদের মানতে হয়। এই একটি পয়েন্ট গেল বন্ধুরা। এরপরে যেটি বলি, আমরা বিভিন্ন সময় ঘরের মধ্যে থাকি, এমন হয় যে আমাদের ঘরের জানলার থেকে হয়তো রাস্তা একটুখানি, মানে যেটি মেন রাস্তা যায় আমাদের বাড়ির পাশে যা আসার রাস্তা, জানলা থেকে হয়তো হাত বাড়ালে মানুষের সঙ্গে আমাদের হাতাহাতি কোনো জিনিস নেওয়া যায়, এমন হয়। তাই আমরা অনেক সময় কি করি, জানলা দিয়ে কোনো জিনিস নিই, আবার জানলা দিয়েই টাকা দিই। এই জিনিসটা ভীষণ বাজে। জানালা দিয়ে কখনো কাউকে টাকা দেবে না এবং কখনো কাউকে কারোর কাছ থেকে টাকা নেবে না জানলা দিয়ে। জিনিস তোমরা হয়তো খাবার জিনিস বা অন্যান্য জিনিস জানলা দিয়ে নিতে পারো, তাতে অসুবিধা নেই, কিন্তু কখনো জানলা দিয়ে টাকা দেবে না এবং টাকা নেবে না। তাহলে তোমাদের কোনো সময় টাকা থাকবে না, তোমাদের
জলের মতন টাকা চল চলে হয়ে চলে যাবে। এবং তখন সবশেষে বলবে, হাই হাই টাকা কোথায় গেল। কারণ এই ভুল কাজগুলি আমরা করে থাকি। এর পরে যেটি বলবো, বারবেলা যে সময় বলা হয় দুপুরবেলা, বারবেলা একদম ওই মুহূর্তে কখনো টাকা বার করে, ঘরের থেকে টাকা বার করে কোনো কিছু কিনবে না। হ্যাঁ বন্ধুরা, কিছু কিনবে না বা ওই সময়ই ঠিক টাকা বার করবে না, একটু পার হয়ে যাক সময় তারপরে করতেই পারো। ওই সময়টি কখনো টাকার দিয়ে কেনা নেওয়া এই সমস্ত কিছু করবে না। আর যেসব বন্ধুরা বাড়ির বাইরে আছো, বাইরে থাকলে এত মানা লাগে না, কারণ বাড়ি, এটা গৃহের কথাই বলছি, বাইরে থাকলে, বাড়ির বাইরে থাকলে আমাদের অনেক রকম অনেক কিছু করতে হয়, সেই নিয়মগুলি বাইরে থাকলে অতটা কার্যকারী হয় না যতটা আমাদের বাড়িতে। এই সমস্ত ঘটালে বাড়ির অশুভ শক্তি ঘটে। তাই এরপরে বলি বন্ধুরা, সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায় আমাদের বিশেষ করে একটি সমস্যা হয়। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গেলে দেখবে অনেক সময় কি হয়, সন্ধ্যারতি করব মনে করি, যখন দেখবো ধূপ নেই। হ্যাঁ এরকম হয়েই থাকে, তবে তখন কি করি, চট করে মনে করি যে ধূপটি কিনে নিয়ে আসি, তারপরে সন্ধ্যাটা দিচ্ছি। সন্ধ্যা দেওয়ার সময় এই ধূপ কাঠি কেনার জন্য আমরা যখন বাড়ি থেকে বের হই, এক তো আমরা আমরা মেয়েরা লক্ষ্মীর সমানই, তাই আমরা গৃহ থেকে বাইরে চলে যাচ্ছি এবং তার সাথে আমরা হাতে করে টাকাও নিয়ে যাচ্ছি, তাই দুটিই খারাপ। আমাদের এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। আমাদের সন্ধ্যাবেলায় যদি কোনো কিছু যদি কম থাকে বা ধূপ কিংবা অন্য কিছু যদি কম থাকে, আমাদের সেই কম জিনিসটা দিয়েই আমাদের সেই সময়টিকে মেক আপ করে নিতে হবে, ভগবানকে একটু কম বেশি করে কাজটি চালিয়ে নিতে হবে। কিন্তু কখনো সন্ধ্যাবেলায় কিছু কিনতে, ভগবানের উদ্দেশ্য করে সন্ধ্যাবেলায় কিনতে বেরোবে না। হয়তো একটু আগে পিছিয়ে বেরোতে পারবে, কিন্তু সন্ধ্যাবেলায় কখনো বেরোবে না। এই ভুল কাজগুলো আমরা অনেক সময় করে থাকি, এবং বিশেষ করে সন্ধ্যাবেলায়। আবার অনেকে, কেউ যদি কিছু তোমার বাড়ি থেকে নিতে আসে, তাহলে বলে সন্ধ্যাবেলায় কখনো দেবে না, তাকে বসিয়ে রাখবে। এবং কোনো অতিথি যদি তোমাদের বাড়িতে আসে, হয়তো কোনো অতিথি তোমাদের বাড়িতে অনেক দুপুর বেলা এসেছে কিংবা সকাল বেলা এসেছে, কিন্তু তোমরা যখন সন্ধ্যাকালে সন্ধ্যা দিচ্ছ, তখন সে হয়তো তোমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এটি কখনো করতে দেবে না। সন্ধ্যাকালে কখনো বাড়ি থেকে কোনো অতিথিকে বেরিয়ে যেতে দেবে না, তাকে একটু বসিয়ে রাখবে, তোমাদের সন্ধ্যা আরতি পড়া হয়ে যাবে, তারপরে তাকে একটু পরে যেতে বলবে। কখনো সন্ধ্যাকালে এমন করলে কি হয়, বাড়িতে অতিথি নারায়ণ, তার সাথে আমাদের যেটা হয় আমাদেরই অসুবিধা হয়, আর আমাদের বাড়িতেই অশুভ কিছু ঘটে। তাই আমরা ভগবানকে সেবা করতে গিয়ে এমন এমন ভুল কাজ করে ফেলি, মনে করি হয়তো এই এই কাজগুলি হয় এমনই হয়ে যায়, যে আমরা বলি দাঁড়াও তুমি একটু পরে সন্ধ্যা দাও, এমনও ঘটে একটু পরে সন্ধ্যা দাও, সন্ধ্যা দেওয়ার আগে চলে যায়। তবে বলো এটিও ভুল, কারণ সন্ধ্যার যখন আরতি দেওয়া হয় তখন একটি নির্দিষ্ট সময় আছে, তাই সেই সময়ের মধ্যে যখন আমরা সন্ধ্যা দেব, তার আগেও কাউকে যেতে দেবে না, বলবে দাঁড়া সন্ধ্যারতি করে নেব তারপরে বাড়ি থেকে যাবে, এরকম করে তাকে বোঝাবে। তাই এই জিনিসগুলি ভীষণ ভাবে মনে রাখবে এবং ভীষণ ভাবে কাজে লাগাবে। তারপরেও সন্ধ্যাকালে অনেক কিছু আছে, বিশেষ করে সন্ধ্যা উত্তরাতেও পারে না, বাড়িতে বাচ্চারা থাকে, তারা হয়তো খাওয়ার জন্য বায়না করে, এবং বড়রাও থাকে, কিছু কিছু বড়রা, বড় যারা আছে ভাই বোনরা আছে, তারাও মানতে চায় না। সন্ধ্যাকালে হয়তো সন্ধ্যা দেখবে আরতি করছে, চারিদিক থেকে শঙ্খ উলির ধ্বনি আসছে, সেই সময় খেতে বসে যায়। এই জিনিসগুলি একদম করবে না। এগুলি করলে কি হয়, আমাদের গৃহে না অলক্ষ্মী প্রবেশ করে। তাই খাওয়া দাওয়া যে কোনো সময় করতে পারো, কিন্তু সন্ধ্যাকালে খাওয়া দাওয়া একদম করতে নেই। সন্ধ্যাটি উতরে গেলে তারপরে খাওয়া দাওয়া করতে হয়। আর সন্ধ্যাকালে কখনো বিছানায় শুয়ে থাকতে নেই। যারা অসুস্থ মানুষ তাদেরকেও একটু বালিশ দিয়ে কিংবা তাদেরকে একটু ধরে বসিয়ে রাখতে হয় সন্ধ্যারতি করার সময়। তাই যারা সুস্থ ব্যক্তি তারা তো কখনো সন্ধ্যাকালে শুয়ে থাকবে না। আর সন্ধ্যাকালে অবশ্যই বসে থাকতে হয়, একটু দাঁড়িয়ে থাকতে হয়,
কিন্তু শুয়ে থাকতেন। আর অবশ্যই ভগবানকে সেই সময় সন্ধ্যা আরতি সবাই করে, ওই সময় যে যেখানে থাক সেখান থেকে ভগবানের উদ্দেশ্যে একটু প্রণাম করে নিতে হয়। এই কর্মগুলি যদি আমরা প্রতিনিয়ত প্রতিদিন করি না, আমাদের কখনো অর্থ সমস্যা ঘটবে না এবং আমাদের কখনো লক্ষ্মী ছাড়া হতে হবে না। আমাদের বিভিন্ন কাজের দ্বারাই এইগুলি ঘটে থাকে এবং আমরা গৃহে এই সমস্ত প্রতিনিয়ত ভুল কর্মগুলি করি। তার সাথেও আমরা এই টাকার বিষয়টি তো অবশ্যই এরকম ভুল কর্ম করে থাকি। তাই সময়ে একটি নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে তোমরা টাকা দেবে কাউকে কিংবা সেই সময় টাকা বার করে কাজে লাগাবে, কিন্তু কখনোই ঘরে ঝাড়ু পড়েনি সেই অবস্থায় কাউকে টাকা দেবে না, এবং তোমরা কখনোই সন্ধ্যার সময় কাউকে টাকা দেবে না, এবং সন্ধ্যার সময় কেউ বাড়িতে এলে তাকে সন্ধ্যার সময়ই বাড়ি থেকে যেতে অনুমতি দেবে না, তাকে আটকে রাখবে সন্ধ্যাকালের মুহূর্তটুকু। এবং তাছাড়া বন্ধুরা, এমনও সময় আছে দেখবে সন্ধ্যাকালে হয়তো অনেকে অনেক কিছু তোমাদের বাড়িতে চাইতে আসে, তখন তাকে তোমরা এই বলবে যে একটু বসো, সন্ধ্যাটা দিয়ে নি, সন্ধ্যা দিয়ে তারপরে তোমরা তারপরে কিছু দেবে। এবং রাত্রির সময় যেটি বলি বন্ধুরা, রাত্রির সময় আমরা এমন কাজ করি, অনেক সময় এগুলি দেখা যায় যে টাকা পয়সা থাকে আমরা গুনি, সারাদিনের উপার্জন কিছুটা গুনে আমরা রাখি কিছু জায়গায়। এবং সেগুলি হয় কি, আমরা বিভিন্ন জায়গায় রাখি টাকা, টাকা না বাড়ির বিভিন্ন জায়গায় রাখতে নেই। আমরা কিছু এই কিছু টাকা আলমারিতে রাখলাম, লকারে রাখলাম, কিছু টাকা আমাদের কোনো একটি জায়গায় রাখলাম, এরকম করে চারিদিকে টাকা পয়সা ছড়িয়ে ছিটে রাখলে না গচ্ছিত হয় না সম্পদ। বোঝা গেল যেমন বললাম যে টাকা পয়সা চারিদিকে রাখতে নেই, কোনো নির্দিষ্ট দুটি জায়গা করে রাখবেন যেখানে টাকা রাখতে হয়, সেখান থেকে রোজ নেব, তাই বলে সমস্ত জায়গায় টাকা ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, এগুলি লক্ষ্মী ছাড়া হয়ে যায়। আর লক্ষ্মী ছাড়া বলতে কি, আমরা না সঞ্চয় করে রাখতে পারি না এবং টাকাগুলিকে আমরা কোনো সময় বলি না, কথায় বলি এক জায়গায় দেখতে পাই না, তাই এমনই হয় বন্ধুরা। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং নতুন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবে, যাতে আমার বন্ধুরা খুব ভালো থাকে এবং এই কাজগুলি দ্বারা যাতে তাদের কিছুটা হলেও সুবিধা হয় এবং কিছুটা ভুল ভ্রান্তি কেটে যায়, তার জন্য অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। টাটা, রাধে রাধে।